পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় এই জড়জগৎকে দুঃখালয়ম শাশ্বত বলে বর্ণনা করেছেন। অর্থাৎ এই জগৎ হচ্ছে দুঃখের আগার এবং তা অনিত্য। প্রথমত জন্ম মৃত্যু জরাবেধি ইত্যাদি কঠিন ক্লেশের দ্বারা আমরা সবসময় পর্যদস্ত। মাতৃগর্ভে দীর্ঘ 10 মাস অবস্থানকালে সংকীর্ণ পরিসরে নানা প্রকার জ্বালা যন্ত্রণা ভোগ করার পর জটিল জন্ম প্রক্রিয়ার মাধ্যমে সেই অবস্থা থেকে মুক্ত হই। তারপর শুরু হয়ে যায় কঠিন থেকে কঠিনতর সংগ্রাম। দেবতাদের দ্বারা, পারিপার্শ্বিক অন্যান্য জীবেদের দ্বারা ও নিজেদের মন ও দেহ থেকে উদ্ভূত ক্লেশের দ্বারা আমরা নিরন্তর কষ্ট পেতে থাকি। শারীরিক, মানসিক, প্রাকৃতিক, সামাজিক, আর্থিক প্রভৃতি নানারকম বিড়ম্বনার দ্বারা আমরা অতিষ্ঠ হয়ে উঠি। তার মধ্যে যদি কেউ পুণ্যকর্মবশত কিছু স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করে থাকে, তা এই জগতের অনিত্য হেতু দীর্ঘদিন ধরে রাখতে পারে না। হয় দুর্ভাগ্যের শিকার হয় বা মৃত্যুর কারণে সেই স্বাচ্ছন্দ্যময় জীবন থেকেও বঞ্চিত হয়। এসবের মধ্যে আবার এসে পড়ে জরা বা বার্ধক্যের মতো কঠিন ও জটিল পরিস্থিতি। তখন মৃত্যুকে মানুষ অধিক শ্রেয় বলে বরণ করে নিতে চায়। এই হচ্ছে জীবের জড়জগতে অবস্থানের কাহিনী, যাকে শাস্ত্রে ভবরূপ বলে বর্ণনা করেছেন। আর এর কখনই পরিসমাপ্তি ঘটে না। বারবার চক্রাকারে এই জন্ম মৃত্যু জরাবেধি দুঃখময় কাহিনীর পুনরাবৃত্তি ঘটতে থাকে। যদি না আমরা এই চরম সমস্যার মূল এর কারণ সম্বন্ধে অবগত হই বা তার সমাধানের জন্য সচেষ্ট না হই, কর্মফল কোনোভাবেই আমাদের রক্ষা করবে না। এই সমস্যার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবত বৈমুখতা বা আসুরিক প্রবৃত্তিই এর মূল কারণ। জীবনের কালচক্রের এই সমাধান হেতু পরমেশ্বর ভগবান শাস্ত্রে তাহার অব্যক্ত ও সুনির্দিষ্ট সমাধান প্রদান করেছে, যা অবলম্বন করলে দুঃখময় জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ তথা জীবকুলে যে অনায়াসে উত্তীর্ণ হতে পারবে সে বিষয়ে কোনো সংশয় নেই। ধন্যবাদ।